আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শার্লস পল চ্যানেলে আরেকবার স্বাগতম জানাচ্ছি। তো কয়েকদিন ধরেই হচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ খুবই ব্যস্ত আছি। খুবই ব্যস্ততার মধ্যে আসলে দিন পার করছি, হাতে অনেকগুলো কাজের চাপ, আর এর মধ্যে সংসারের কাজ প্লাস বাচ্চা তো আছে। ছেলে তো অসুস্থ ছিল, সেজন্য তাকে একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন, দেখাশোনার প্রয়োজন। সবসময় তো করার চেষ্টা করি, বাট যেহেতু অসুস্থ হয়ে পড়েছিল, এখন তাকে আর একটু বেশি কেয়ার করতে হয়, আর একটু বেশি খেয়াল রাখতে হয় অন্যান্য কাজ বাদ দিয়ে। তো যার কারণে হচ্ছে সেরকমভাবে ভিডিও করতে পারছি না কোনো কাজের। তো অনেকগুলো কাজ হচ্ছে জমা হয়ে আছে, আরও বেশ কিছু অর্ডার আছে মাস্কের। এই ডিজাইনগুলো আমি আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করার সুযোগ হয়ে উঠতেছে না। তো যতটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করলাম আর কি। এটা হচ্ছে গত রাতে এই কাজগুলো করেছিলাম, তো সেরকমভাবে পুরোটা ভিডিও করতে পারি নাই, আরও কিছু কাজ আছে। আর এইগুলোতে আরও কাজ বাকি আছে, কারণ প্রত্যেকটাতে হচ্ছে নাম লেখা বাকি। এই যে আরও একটাও করেছি হচ্ছে জবা ফুলের, কিছু কাজ দেখাই যেগুলো আজকে করেছি, এই যে আরও একটা। তো এগুলো আমি আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারি না, কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি যখন সময় পেয়েছি তখন এগুলো একটু একটু করে করে কাজটা আমি এগিয়ে রেখেছিলাম, আর হচ্ছে সে কারণেই আসলে ভিডিও করা হয়নি। আর এই প্রত্যেকটার পেছনে কিন্তু নাম লেখা সব বাকি আছে, মানে এগুলো যাতে তার তার নাম লেখা বাকি আছে। আরও কিছু অর্ডারের কাজ হাতে আছে এখনও, আসলে সময়ের অভাবে আমি কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারছি না। আর এই যে এই মাস্ক চার্টটা দেখছেন, এটা হলো আমার পুরনো কাস্টমার বলতে পারেন, আপু আমার কাছ থেকে এর আগে আরও তিনটে মাস্ক নিয়েছিল, উনি আবার আরও চারটে মাস্কের অর্ডার দিয়েছে, তার জন্য এই কাজগুলো করা। আপুকে আমি ডিজাইন সিলেক্ট করতে বলেছিলাম, তো আপু আমাকে বলেছিল যে আপনার মন মতো ডিজাইন এঁকে দেন। তো আপুর জন্য আসলে আমি আমার মন মতো, মানে আমার পছন্দ মতো ডিজাইনগুলো করে দিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো এই যে কাজ শেষে হচ্ছে, তারপরের দিন সকালবেলা মাস্কগুলো রৌদ্রে শুকিয়ে দিয়েছে। এগুলো রৌদ্রে শুকিয়ে গেলে, একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমি আয়রন করে নেব উল্টো পিঠে। আর দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে আসলে এই যে খাওয়া দাওয়ার আয়োজন যা করা হয়েছিল, এটা আসলে আমার মার বাড়ির ভিডিও আমি এর আগে করে রেখেছিলাম শুক্রবারে, যেদিন সালমান অসুস্থ হয়েছিল সেদিনকার কিছু রান্নাবান্নার ভিডিও। তো এগুলো আর আমি শেয়ার করতে পারি নাই। গরুর মাংস রান্না হচ্ছিল, রান্নাটা আমিই করছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি, কারণ যেহেতু হাতে কাজের অনেক চাপ সেরকমভাবে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আগের যে ভিডিও করা ছিল সেখান থেকে আমি একটু একটু করে নিয়ে শেয়ার করার আর কি চেষ্টা করেছি। তো গরুর মাংসটা সবসময় হচ্ছে আমি এইভাবেই রান্না করি, সব মশলা দিয়ে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর চুলায় হচ্ছে দিয়ে দিই। তো রেসিপিটা আপনাদেরকে আর বলে বলে মানে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই, আমি হাতে যতটুকু সময় পেয়েছি সেইটুক সময় কাজের ফাঁকে ফাঁকে আমি কাজও গোছাচ্ছি, প্লাস হচ্ছে ভিডিওতে ভয়েস ওভারিং করছি। আর হচ্ছে বাসায় এখন আমি শ্বশুরবাড়িতে আছি, আর আমার শাশুড়ি আম্মা অসুস্থ, ওনার কিডনির পয়েন্টটা বেড়ে গিয়েছে, তো আমার জন্য সবাই দোয়া করবেন। কিছু খেতে পারে না এখন, ডাক্তার বলেছে যদি এক সপ্তাহের মধ্যে কোনো ইমপ্রুভ না হয় তাহলে ওনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। তো এরকম পরিস্থিতি যেন না আসে সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ি আম্মার জন্য, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, একটা বলক চলে আসছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব জালটা একটু কমিয়ে নিয়ে। পাশের চুলোতে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করে নেব গরম তেলে। হচ্ছে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, বাকিটা আমি টেস্ট করে পরে দিব।
আর এই যে দেখুন, এদিকে মাংসটাও দেখিয়ে দিয়েছি, এই যে অন্য পাশে চুলোতে হচ্ছে। তো এই যে মশলাগুলো দেওয়ার আগে আমি সামান্য পরিমাণে পানি এর মধ্যে অ্যাড করে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো আমাদের একসাথে মিক্স করে রাখে আমার মা। তো মশলাটা কষাতে দিয়ে এসেছি। আর এখানে দেখুন, এই যে আমার ছেলে, আমার ভাগ্নি আর আমার দুই ভাই, চাচাতো ভাই, ওরা হচ্ছে বসে সবাই গল্প করছিল। তো আমি হচ্ছে রান্নার ফাঁকে ওদেরকে একটু ভিডিও করে নিয়েছি। আর মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে মাছটাকে কষিয়ে নিব। তো এই যে মাছটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আমি। আর বাকি আরও রান্না হয়েছিল, পোলাও, মুরগির মাংসের কোরমা। তো এগুলো হচ্ছে আমার বড় বোন করেছে, আর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, সে কারণে আর সেগুলো আমার ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, মোটামুটি হচ্ছে এটুকুই রান্না পারে। আর ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ব্লগ আমি শেয়ার করতে চাই নাই, বাট আমার হাতে সেরকম কোনো ভিডিও শ্যুট করা ছিল না, যার কারণে হচ্ছে আমার এই ব্লগগুলাই শেয়ার করতে হলো, এই ভিডিওগুলো ব্লগ আকারে শেয়ার করতে হলো। তো উপর দিয়ে সামান্য ডালা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নেব। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করি আমার ব্লগটা এবং রান্নাবান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।